السلام عليكم، সবাই কেমন আছেন؟ আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমার আম্মা আমার কাছে বায়না ধরেছে যে তুই আমাকে আমরার মুরব্বা আচার কেন বানিয়ে দিচ্ছিস না। তো আমি আজকে চিন্তা করলাম যে আম্মুকে আজকে বানিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে বানাবো, চলুন দেখে নেব। তো এখানে আমি আমরাটা ধুয়ে কেচে নিচ্ছি। ভালো মতো কেচে নিলে মুরব্বার যে শিরাটা থাকবে শিরাটা সুন্দর মতো আমড়াতে সেট হয়ে যাবে। তো এখন এগুলোতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি, লবণ মাখিয়ে ভিজে রাখবো। আর এখানে আমি শিরার জন্য পানি নিয়ে নিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে, হ্যাঁ একটু লবণ দিয়ে দিলাম। এই যে আমড়াটা ভিজিয়ে রেখেছি আমি। শিরার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা তেমন মিষ্টি দিয়ে খেতে পারেন। আমি অল্প চিনি দিয়েছি, বেশি দিইনি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সামান্য একটু বিট লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি আমড়াটা ভালো মতো ধুয়ে নেব, ভিজানো অনেকক্ষণ হয়েছে। এখানে আমি এখন আমড়াগুলো এক এক করে দিয়ে দেব। আমার অনেক ঠান্ডা লেগেছে, ভয়েসটা খুবই খারাপ, তার জন্য সরি। এক এক করে সব আমড়াগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে একটু দেখছি কতটুকু পানি শুকিয়েছে। তো অনেক পানি আছে, এগুলো দিয়ে দিয়েছি দুটো রসুনের কোয়া। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন আবার দেখছি। তো পানিটা একবারে শুকিয়ে আসলে তখন আমি নামিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি একটু, যাতে করে শিরাটা আমার ভিতরে ভিতরে ঢুকতে পারে। তো আমার আমড়ার মুরব্বা আচারটা প্রায় রেডি, দেখতে পাচ্ছেন অনেকটা পানি শুকিয়ে এসেছে। আচারের ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারাও চাইলে আপনাদের আমাদের বানিয়ে দিতে পারেন এরকম করে। তো আমি একটুখানি উপরে শুকনো মরিচের গুঁড়ো, না শুকনো মরিচের যে বিচিটা থাকে ভিতরে সে বিচিটা দিয়ে দিয়েছি, যাতে করে একটু ঝাল ঝাল লাগে, কারণ এটা একবারেই মিষ্টি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।